বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ছেলেটিকে এই পুলিশ গুলি মারবে। এখন তোমাদের বলতে হবে এই দুইজনের মধ্যে কে বিপদে রয়েছে। এজন্য তোমাদের সময় থাকলো 5 সেকেন্ড। টাইম আউট। আমি জানি বন্ধুরা তোমরা অনেকে পেরে গেছো। যারা পেরে গেছো ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দাও, আর যারা পারোনি আমি তোমাদের বলে দিচ্ছি। কিন্তু বলে দেওয়ার আগে তোমরা যারা তোমাদের মা বাবাকে ভালোবাসো ভিডিওতে লাইক চ্যানেলে সাবস্ক্রাইব করে প্রমাণ করে দাও। দেখো বন্ধুরা, এখানে এই 2 নম্বর এই পুলিশটি বিপদে রয়েছে। তার কারণ হলো যদি এই ছেলেটিকে গুলি মারে সেই ছেলেটি উল্টো করে এই শুকন অর্থাৎ এই মাটিতে পড়ে যাবে এবং এই কাঠটা উল্টো করে পড়ে যাবে এবং এই পুলিশ তার সাথে সমুদ্রের মধ্যে পড়ে যাবে। সুতরাং এখানে এই পুলিশটি বিপদে রয়েছে। বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ মধু এবং এখানে লেখা রয়েছে মিতা। এখন তোমাদের বলতে হবে মেয়েটির নাম কি হবে। এজন্য তোমাদের সময় থাকলো 5 সেকেন্ড। টাইম আউট। আমি জানি বন্ধুরা তোমরা অনেকে পেরে গেছো। যারা পেরে গেছো ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দাও, আর যারা পারোনি আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে মধু থেকে মধু, মিতা থেকে মিতা, এই হয়ে গেল মধুমিতা। বন্ধুরা তোমরা এখানে 3টি মেয়েকে দেখতে পাচ্ছ। এই 3টি মেয়ের মধ্যে কে নাগিনী, এজন্য তোমাদের সময় থাকলো 5 সেকেন্ড। টাইম আউট। আমি জানি বন্ধুরা তোমরা অনেকে পেরে গেছো। যারা পেরে গেছো ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দাও, আর যারা পারোনি আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে 1 নম্বর এই মেয়েটিকে দেখো, তার ছবি ছায়া ঠিকই দেখা যাচ্ছে। 2 নম্বর এই মেয়েটিকে দেখো, তার ছায়াতে একটি সাপ দেখা যাচ্ছে। এবং 3 নম্বর এই মেয়েটিকে দেখো, তার ছায়াতে একটি তার ছবি ঠিকই দেখা যাচ্ছে। এই 2 নম্বর এই মেয়েটি একটি নাগিনী। বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ মোটু পাতলু এবং গোপাল ভাঁড়কে উল্টো করে ঝুলে রেখেছে। এখন তোমাদের বলতে হবে এই 3 জনের মধ্যে কে বিপদে রয়েছে। এজন্য তোমাদের সময় থাকলো 5 সেকেন্ড। টাইম আউট। আমি জানি বন্ধুরা তোমরা অনেকে পেরে গেছো। যারা পেরে গেছো তারা খুবই বুদ্ধিমান, আর যারা পারোনি আমি তোমাদের বলে দিচ্ছি। কিন্তু বলে দেওয়ার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখো। দেখো বন্ধুরা, এখানে মোটুকে উল্টো করে ঝুলে রয়েছে, তার নিচে একটি সিংহ রয়েছে। পাতলুকে উল্টো করে ঝুলে রেখেছে, তার নিচে একটি কুমির রয়েছে। এবং গোপালকে উল্টো করে ঝুলে রেখেছে, তার নিচে আগুন জ্বলছে। এখানে গোপাল সবচেয়ে বেশি বিপদে রয়েছে। তার কারণ হলো এখানে এই আগুনের তাপে তাপে গোপালের মগজ গা পুড়ে যাবে। সুতরাং এখানে গোপাল সবচেয়ে বেশি বিপদে রয়েছে। বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাই এবং বোনকে দড়ি দিয়ে ঝুলে রেখেছে। এখানে তুমি কাকে আগে বাঁচাবে, ভাই না বোনকে? এজন্য তোমাদের সময় থাকলো 5 সেকেন্ড। টাইম আউট। আমি জানি বন্ধুরা তোমরা অনেকে পেরে গেছো। যারা পেরে গেছো ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দাও, আর যারা পারোনি আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে বোনকে আগে বাঁচাবে, তার কারণ হলো বোনের দড়ি ছিঁড়ে যাচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ডাইনি এই 2 জনের মধ্যে যে কোনো একজনকে ধরেছে। এখন তোমাদের বলতে হবে এই ডাইনি কাকে ধরেছে। এজন্য তোমাদের সময় থাকলো 5 সেকেন্ড। টাইম আউট। আমি জানি বন্ধুরা তোমরা অনেকে পেরে গেছো। যারা পেরে গেছো ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দাও, আর যারা পারোনি আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই ডাইনি এই 1 নম্বর মেয়েটিকে ধরেছে। তার কারণ হলো 2 নম্বর এই মেয়েটির ছায়া দেখা যাচ্ছে, 1 নম্বর এই মেয়েটির ছায়া দেখা যাচ্ছে না। বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 জন মহিলা সেলাই করতেছে। এখন তোমাদের বলতে হবে এই 2 জন মহিলার মধ্যে কে ভূত। এজন্য তোমাদের সময় থাকলো 5 সেকেন্ড। টাইম আউট। আমি জানি বন্ধুরা তোমরা অনেকে পেরে গেছো। যারা পেরে গেছো ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দাও, আর যারা পারোনি আমি তোমাদের বলে দিচ্ছি। কিন্তু বলে দেওয়ার আগে তোমরা যারা তোমাদের মা বাবাকে ভালোবাসো ভিডিওতে লাইক চ্যানেলে সাবস্ক্রাইব করো। দেখো বন্ধুরা, এখানে 1 নম্বর এম এটিকে দেখো, সে সেলাই করতেছে, এখানে সুতো রয়েছে। কিন্তু এখানে 2 নম্বর এই মহিলাটি সেলাই করতেছে, দেখো এখানে সুতোর কোনো কাটিম নেই। সুতরাং এখানে এই 2 নম্বর মহিলাটি ভূত।